দেখো আজকে আমরা আলোচনা করব একটা নতুন চ্যাপ্টার, এমনি খুবই ছোট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার, সেটা হচ্ছে মিশ্রণের উপাদান পৃথককরণ। মিশ্রণের উপাদান পৃথককরণ, যে একটা মিশ্রণ যদি থাকে সেই মিশ্রণ থেকে উপাদানগুলোকে কীভাবে আমরা আলাদা করব। ধরো খুব সহজ সহজ কথা বলি, তুমি ধরো বাড়িতে আটা কিনে আনলে, তাহলে আটা কিনে আনলে আমাদের বাড়িতে কী করে, চালুন দিয়ে চালে। তাহলে কেন চালে? কারণ ওই আটার মধ্যে কিছু গমের ভুষি মিশে থাকতে পারে বা কোনো নোংরা পদার্থ থাকতে পারে, সেগুলো যাতে আলাদা হয়ে যায়। তাহলে এখানে যে চালুনটা, এই চালুন একটা যন্ত্র হিসেবে কাজ করছে, যে যন্ত্রের সাহায্যে আমরা আটা এবং তার মধ্যে মিশে থাকা যে নোংরা পদার্থ সেগুলোকে পৃথক করতে পারছি। আবার দেখবে আমাদের রাজমিস্ত্রিরা যখন কাজ করে বালিকে চালে, তাহলে কেন চালে? কারণ বালির মধ্যে মোটা মোটা নুড়ি থাকে, তা সেই নুড়িগুলো আমাদের গাঁথুনির কাজে বা প্লাস্টারের কাজে উপযুক্ত নয়। তার জন্য চেলে কী করছে, যেগুলো সরু মিহি দানা সেইগুলোকে নিচ্ছে, আর যেগুলো মোটা পাথুরে দানা সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে এটাও কি এক ধরনের মিশ্রণের পৃথককরণ হচ্ছে। আবার দেখবে তোমরা আগেই পড়েছ ঊর্ধ্ব পাতন, তাহলে ঊর্ধ্ব পাতনও কিন্তু একটা মিশ্রণের উপাদান পৃথক করার পদ্ধতিই ছিল। সেখানে কি করা হয়েছে, তোমরা দেখেছো যে এই ঊর্ধ্ব পাতনে অনুদবায়ী পদার্থ আর উদবায়ী পদার্থ দুটোই কঠিন অবস্থায় আছে, সেই মিশ্রণের উপাদান থেকে মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা হয়। অনুদবায়ী পদার্থ, যেমন ধরো তুমি বালি নিলে, তার সঙ্গে ধরো তুমি কর্পূর মিশিয়ে দিয়েছ, এবার বালি আর কর্পূরকে পৃথক করতে চাইছো, তাহলে কি করবে, একটা পাত্র, যে পাত্রের মধ্যে বালি আর কর্পূরকে একসঙ্গে রাখা আছে, বালি আর কর্পূরকে রাখা আছে, এবার এর উপরে একটা ফানেল বসিয়ে দেওয়া হয় আর এটাকে উত্তপ্ত করার ব্যবস্থা করতে হয়। এগুলো তোমরা দেখেছ। আর এই মুখটা একটা তুলো দিয়ে বন্ধ, আর এর গায়ে ভিজা কাপড় বা ভিজা ব্লটিং পেপার এর আস্তরণ দিয়ে দেওয়া। এবার উত্তপ্ত করলে কী হয়, যেগুলো কর্পূর যেগুলো উদবায়ী সেগুলো বাষ্পীত হয়, বাষ্পীত হয়ে এই ঠান্ডার সংস্পর্শে এসে পুনরায় কঠিনে পরিণত হয়,